আমরা সুভাষচন্দ্র বসুর সমগ্র জীবন সম্পর্কে আলোচনা করেছি পূর্বে এবং অন্যান্য পর্বে। আজ আমরা জানতে চলেছি নেতাজির শেষ জীবন সম্পর্কে। জানেন কি সুভাষচন্দ্র জীবনে কি কি সম্মান পেয়েছিলেন? আজাদ হিন্দ বাহিনীর সাথে শেষমেশ তার সময় কেমন কেটেছিল? আর ইতিহাসের পাতায় সবথেকে যে বিষয়টি এখনও বিতর্কিত রয়েছে তা হলো এই মহান মানুষটির মৃত্যু রহস্য। তার জীবিত থাকার কি কি কথা বা প্রমাণ পাওয়া যায় বা শোনা যায় সেগুলো কি জানেন? সেই সমস্ত আরও অন্যান্য তথ্য আজ আমরা হাজির করেছি ইতিহাসের পাতা থেকে। সুতরাং এই তথ্যগুলো সম্পূর্ণ জানতে ভিডিওটি অবশ্যই দেখুন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু বাঞ্চ অফ ফ্যাক্টস। বাঞ্চ অফ ফ্যাক্টসে আপনাদের সবাইকে স্বাগত। 1945 সালে এপ্রিলের শেষ সপ্তাহে সুভাষচন্দ্র বসু তার আজাদ হিন্দ ফৌজের এক পুরানো অফিসার, কয়েকশো সিপাহি ও মহিলা সদস্য ব্রহ্মদেশের মৌলময়ীন যাওয়ার জন্য রেঙ্গুইন থেকে চলে যান। তার সাথে ছিলেন জাপানি আইএনএ মৈত্রী সংস্থা হিক্রিকিকনের প্রধান লেফটেন্যান্ট জেনারেল সাবুরো ইসোদা। এনাদের জাপানি সেনাবাহিনীর কনভয়ে তারা সিতাং নদীর ডান দিকের তীরে পৌঁছাতে সক্ষম হয়। মার্কিন যুক্তরাষ্ট্র সে সময় গোলা ছুড়ছিল, তাই খুব কম যানবাহন ওই নদী পার করতে পেরেছিল। সুভাষ ও তার দল পরের সপ্তাহতে 80 মাইল পায়ে হেঁটে মৌল মেইনে যান। সেই সময় মৌল মেইন ডেথ রেলওয়ে টার্মিনাল ছিল। এটা ব্রিটিশ, অস্ট্রেলিয়া ও ডাচ যুদ্ধবন্দীরা নির্মাণ করেছিল, যা বার্মাকে সিয়ামের সাথে যুক্ত করেছিল। মৌল মেইনে সুভাষের বাহিনীতে আরও 500 জন মানুষ আজাদ হিন্দ ফৌজে যোগদান করেছিল। এরও আগে 16,000 আইএনএ পুরুষ ও 100 জন মহিলা মালয় থেকে বার্মায় প্রবেশ করেছিল। তার 1/10 এক কম সংখ্যক মানুষ যারা দেশ ছেড়েছিল তারা ব্যাংকক পৌঁছায়, বাকি 9% হয় যুদ্ধে। ইম্ফল এবং কোহিমার যুদ্ধ পরবর্তী আঘাতে অথবা অপুষ্টিতে মারা গিয়েছে। অন্যদের ব্রিটিশরা দখল করে নিয়েছে, তাদের ঘুরিয়ে নিয়েছে অথবা সোজা গা ঢাকা দিয়েছিল। সুভাষচন্দ্র 1 মাসের জন্য ব্যাংককে ছিলেন, যেখানে তিনি পৌঁছাবার অব্যাহতির পরই খবরটা শোনেন যে 8ই মে জার্মানি আত্মসমর্পণ করেছে। সুভাষচন্দ্র পরবর্তী 2 মাস অর্থাৎ 1945 খ্রিস্টাব্দের জুন এবং জুলাই সিঙ্গাপুরে কাটিয়েছিলেন এবং 2 জায়গাতেই তিনি তার সৈনিকদের বাসস্থান জোগাড় করে দেওয়ার জন্য তহবিল সংগ্রহের চেষ্টা করেন। সুভাষচন্দ্র তার রাতের বেতার সম্প্রচারে গান্ধীর বিরুদ্ধে তীব্রতা বাড়িয়ে বক্তৃতা দেন। কিছু প্রবীণ আইএনএ অফিসার নিরাশ হতে শুরু করেছিলেন অথবা সুভাষচন্দ্র সম্পর্কে মোহভঙ্গ হয়েছিল এবং ব্রিটিশের এবং তার প্রতিপত্তির দিকে পা বাড়াবার প্রস্তুতি নিয়েছিল। 1945 খ্রিস্টাব্দের প্রথম 2 সপ্তাহ নাগাদ ঘটনাপ্রবাহ ক্রমশ দ্রুত পরিষ্কার হতে লাগল। ব্রিটিশ মালয় আক্রমণের হুমকি দেওয়া শুরু করে। প্রত্যেক দিন আমেরিকার আকাশপথে বোমাবর্ষণের ফলে সুভাষচন্দ্রের সিঙ্গাপুরে উপস্থিত থাকা সেই সময় ক্রমশ সংকটজনক হয়ে পড়ে। তার সেনাবাহিনীর প্রধান জে আর ভোসলে পরামর্শ দেন শীঘ্রই সিঙ্গাপুর ছাড়ার। 1945 খ্রিস্টাব্দের 3রা আগস্ট সুভাষচন্দ্র জেনারেল ইসোদার কাছ থেকে এক সমুদ্র গর্বে পাঠানো বার্তা পান, যাতে তাকে পরামর্শ দেয়া হয় তিনি যেন ঝড়তি জাপানি নিয়ন্ত্রিত ফরাসি ইন্দোচীনে অবস্থিত সায়গন শহরে চলে যান। 10ই আগস্ট তারিখে সুভাষচন্দ্র জানতে পারেন যে সোভিয়েত ইউনিয়ন যুদ্ধে অংশ নিয়েছে এবং মাঞ্চুরিয়া আক্রমণ করে। একই সঙ্গে তিনি হিরোশিমা এবং নাগাসাকির পারমাণবিক বোমাবর্ষণের খবর শোনেন। চূড়ান্তভাবে 16ই আগস্ট তারিখে জাপানের নিঃশর্ত আত্মসমর্পণের তথ্য জানার পর সুভাষচন্দ্র তার সঙ্গে অনেক সাহায্যপাতি নিয়ে সায়গনের উদ্দেশ্যে যাত্রা করেন। বিমান দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা 2 জন ব্যক্তি লেফটেন্যান্ট কর্নেল নেনোগাকি এবং সাকাই, ডক্টর ইয়োশেমি যিনি হাসপাতালে সুভাষচন্দ্রের চিকিৎসা করেছিলেন এবং অন্যান্য মৃত্যু পরবর্তী ব্যবস্থায় যুক্ত ছিলেন, ফিগেসের রিপোর্টের বাকি 4 পৃষ্ঠায় তাদের সাক্ষাৎকার লেখা ছিল। ফিগেস রিপোর্ট এবং লিওনার্দো দ্য গার্ডেনের জিজ্ঞাসাবাদগুলো 4টে ঘটনাকে নিশ্চিত করে। 1 নম্বর, 1945 খ্রিস্টাব্দের 18ই আগস্ট তাইহুক বিমানবন্দরের কাছে একটি বিমান দুর্ঘটনা হয়েছিল, যে বিমানে সুভাষচন্দ্র বসু একজন যাত্রী ছিলেন। 2 নম্বর, কাছাকাছি সেনা হাসপাতালটাতে একই দিনে সুভাষচন্দ্রের মৃত্যু হয়। 3 নম্বর,
তাই হুকেতে সুভাষচন্দ্রের মরদেহ দাহ করা হয় এবং চার নম্বর সুভাষচন্দ্রের চিতাভস্ম টোকিওতে নিয়ে আসা হয়। সুভাষচন্দ্রের শেষ দিনগুলো সম্বন্ধে ঐতিহাসিক ব্যাখ্যার বিশ্বস্ত অবস্থান এই পর্যন্ত একযোগে করা হয়েছে। যাই হোক, তারা সংক্ষিপ্তভাবে 16 আগস্টের মধ্যে অল্প সময়ের জন্য আলাদা হয়েছিলেন। যখন সুভাষচন্দ্র সিঙ্গাপুরে থাকাকালীন জাপানের আত্মসমর্পণের খবর পান এবং 17 আগস্ট সংক্ষিপ্ত বিকেলে যখন সায়গন শহর থেকে সায়গন বিমানবন্দরে সুভাষচন্দ্র এবং তার দলবল একটা বিমান ধরবার জন্য হাজির হন, একটা মত অনুযায়ী সুভাষচন্দ্র 16 তারিখে ব্যাংককে কিছুক্ষণ থেমে সিঙ্গাপুর থেকে সায়গনে উড়ে যান। সায়গনে পৌঁছানোর পর তিনি দক্ষিণ এশিয়ার জাপানি বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল হিসাইচি তেরাউচির সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে সোভিয়েত রাশিয়ার যাওয়ার জন্য একটি উড়ানের ব্যবস্থা করতে বলেন। 1945 খ্রিস্টাব্দের 17 আগস্ট সকালে তিনি কোনোক্রমে সায়গন ছেড়ে ঘুরে টোকিও যাওয়ার বিমানের উড়ানে সুভাষচন্দ্রের জন্য জায়গার ব্যবস্থা করে দেন। কিন্তু মাঝপথে মাঞ্চুরিয়ার দাইরেন বিমানবন্দরে থামবে, কিন্তু সেই অঞ্চলের দিকে সোভিয়েত সেনাবাহিনী দ্রুত এগোচ্ছিল। সেখানে সুভাষচন্দ্রকে অবনমন করতে হতো এবং তাকে রাশিয়ানদের হাতে তার ভাগ্যের জন্য প্রতীক্ষায় থাকতে হতো। একটা তৃতীয় খসড়া বর্ণনায় বলা হয় সুভাষচন্দ্র 17 তারিখে সিঙ্গাপুর ছাড়েন। ঐতিহাসিক ক্রিস্টোফার বেলি এবং টিম হার্পারের মত অনুযায়ী 17 আগস্ট তারিখে তিনি আইএনএ ভেঙে দিয়ে এই বলে দিনের একটা চূড়ান্ত আদেশ দেন যে দিল্লি যাওয়ার রাস্তা অনেক এবং দিল্লি আমাদের লক্ষ্য থাকছে। তারপর তিনি ফরাসি ইন্দোচীন হয়ে চীনে উড়ে যান। যদি এই সব প্রয়াস অসফল হয়, তিনি সোভিয়েতের একজন বন্দী হতে চেয়েছিলেন, একমাত্র তারাই যারা ব্রিটিশদের বাধা দিতে পারে, আমার ভাগ্য হয়তো তাদের হাতে। এটি সুভাষচন্দ্র বসু আইএনএ ভেঙে দেওয়ার পর বলেছিলেন। 17 তারিখ দুপুর নাগাদ অসহায় অবস্থা আবার সামনে আসে। সায়গন বিমানবন্দরে একটা মিৎসুবিশি KI-21 হেভি বম্বার, যার টাইপ কোড নাম দেয় স্যালি, যেটা সুভাষচন্দ্র এবং তার দলবলের জন্য অপেক্ষা করছিল। সুভাষচন্দ্র ছাড়াও তার সঙ্গে ছিলেন আইএনএ গোষ্ঠী, যেমন কর্নেল হাবিবুর রহমান, তার সচিব SAIR এবং তার মন্ত্রিসভার সদস্য মেজর আবিদ হাসান, তার পুরনো সহকর্মী যিনি 1943 খ্রিস্টাব্দে জার্মানি থেকে সুমাত্রা ঝুঁকিপূর্ণ ডুবোজাহাজ অভিযান করেছিলেন, এবং অন্যান্য আরও 3 জন। তাদের আতঙ্কের মধ্যে তারা আগমনে জানতে পারেন যে সেখানে একজন মাত্র আইএনএ যাত্রীর জায়গা ছিল। সুভাষচন্দ্র অভিযোগ করেন এবং অবরুদ্ধ জেনারেল ইশোদা হার মানেন। তখন তাড়াহুড়ো করে একটা দ্বিতীয় আসনের ব্যবস্থা করেন। সুভাষচন্দ্র হাবিবুর রহমানকে তার সঙ্গে নিতে চাইলেন। এটা বোঝা গেল যে আইএনএ দলের অন্যান্যরা অন্য একটা উড়ানে তাকে অনুসরণ করবে। সায়গন বিমানবন্দরে আবারও বিলম্বের ঘটনা। ঐতিহাসিক জয়েস চ্যাপম্যান লিভারের মতে সুভাষচন্দ্র বিমানে চড়ার সময় স্থানীয় ভারতীয়রা তাকে বিপুল ধনসম্পদের এক উপহার প্রদান করেন। 2 অত্যন্ত ভারী শক্ত বাক্স বিমানের বিধিবদ্ধ ওজনকে অতিক্রম করেছিল। দুপুর থেকে 2টোর মধ্যে কোনো এক সময় জোড়া ইঞ্জিনের বিমান 12 অথবা 13 জন যাত্রীকে কোলে নিয়ে মাটি ছেড়ে উড়ে যায়। 3 অথবা 4 জন বিমান চালক, জাপানি সেনা এবং বিমান বাহিনীর কয়েকজন অফিসার, লেফটেন্যান্ট জেনারেল সুনামাসা সিদাই জাপানি কোয়াংতুং সেনাবাহিনীর সহপ্রধান, তারা যদিও মাঞ্চুরিয়ার পশ্চাদপসরণ করে তখনও মাঞ্চুরিয়ান উপদ্বীপ ধরে রেখেছিল, এবং সুভাষচন্দ্র ও রহমান সাহেব। সুভাষচন্দ্র বসেছিলেন একটু দূরের বন্দর দিক বরাবর। বোমারু বিমান স্বাভাবিক অবস্থায় 5 জন বিমান চালক বহন করে। জাপানের আত্মসমর্পণের কয়েকদিন পর এই যাত্রাগুলি সম্ভব হয়েছিল, তবে সেই অবস্থায় কি ঘটেছে তাতে স্পষ্টতার অভাব ছিল। যদিও জাপান নিঃশর্তভাবে আত্মসমর্পণ করেছিল, যখন সম্রাট হিরোহিতো তার বেতারে প্রদত্ত ঘোষণায় চিরাচরিত জাপানি ভাষা ব্যবহার করেন, যা পুরোপুরি সাধারণ জনতারা বুঝতে পারতেন না। আত্মসমর্পণ শব্দ ব্যবহার করার বদলে তিনি শুধু বিবৃত করেন পটসডাম ঘোষণার শর্তগুলো মেনে চলার জন্য। পরবর্তীকালে অনেক মানুষ, বিশেষ করে জাপানি অধিকৃত ভূখণ্ডে, অনিশ্চিতভাবে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে। একটা বিমানপথে কিছুদিনের জন্য জাপানি বিমানবাহিনীকে ক্রমাগত ওড়ার অনুমোদন দেয়। যদিও বোমারু বিমানটার গন্তব্যস্থল নিয়ে
সুভাষচন্দ্র এবং জাপানিরা নীরব ছিল। সায়গন বিমানবন্দরের পিচ রাস্তার পিছনে থাকা সুভাষচন্দ্রের সহকর্মীদের দৃঢ় আন্দাজ ছিল যে মাঞ্চুরিয়ান উপদ্বীপে দাইরেন হয়ে বিমানটা ঘুরবে এবং ওপরে যেমন বলা হয়েছে এটা তখনও জাপানিদের নিয়ন্ত্রণে ছিল। কমিউনিস্ট দেশ রাশিয়া এবং চীনের সঙ্গে যোগাযোগ করাটা গুরুত্বপূর্ণ, এই কথা সুভাষচন্দ্র এক বছরেরও বেশি সময় ধরে বলে আসছেন। 1944 খ্রিস্টাব্দে তিনি তার মন্ত্রিসভার সদস্য আনন্দমোহন সহায়ককে টোকিওতে গিয়ে সেখানে সোভিয়েত রাষ্ট্রদূত জেকব মালিকের সঙ্গে যোগাযোগ করতে বলেন। 1945 খ্রিস্টাব্দে মে মাসে জাপানি বিদেশমন্ত্রী আবার সুভাষচন্দ্রের হয়ে সোভিয়েত কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়ে শিগেমিৎসুকে চিঠি লেখেন। আবারও উত্তরটা এসেছিল না। সুভাষচন্দ্র মাঞ্চুরিয়ান জাপানি সেনাবাহিনীর প্রস্তুত থাকা সম্পর্কে জেনারেল ইসোদার কাছে ক্রমাগত জানতে চেয়েছিলেন। যুদ্ধের পর জাপানিরা ব্রিটিশ তদন্তকারী এবং পরে ভারতীয় কমিশনকে জিজ্ঞাসাবাদের উত্তরে দৃঢ়ভাবে প্রতিপন্ন করেছিল যে ওই বিমান প্রকৃতপক্ষে দাইরেনের দিকে ঘোরানো হয়েছিল এবং সেই সহযাত্রী কোয়াংতুং সেনাবাহিনীর জেনারেল শিয়াদাকে সুভাষচন্দ্রের সঙ্গে বিমানে থেকে দাইরেনে নামতে হয়েছিল এবং তাকে সুভাষচন্দ্রের মাঞ্চুরিয়ায় সোভিয়েত অধিকৃত ভূখণ্ডে বদলির জন্য প্রধান সংযোগ এবং মধ্যস্থাকারী হিসাবে কাজে লাগানো হয়েছিল। বিমানটা উত্তর দিকে গিয়েছিল, এটা ফরাসি ইন্দোচীনের উত্তর তীরের কাছে ছিল। অন্ধকার ক্রমশ কাছে আসতে আরম্ভ করে এবং বিমান চালক তৌরেন বিমানবন্দরে নথিভুক্ত না করে অবতরণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। যাত্রীরা মধ্যরাতে একটা হোটেলে অবস্থান করে এবং চালক আশঙ্কিত হন যে বিমানটা অত্যাধিক বোঝাই 500 পাউন্ডের মতো জিনিসপত্র এবং লডবহর নামিয়েছিল এবং বিমানে জ্বালানিও ভরেছিল। পরের দিন ভোরের আগে ওই গোষ্ঠী আবার উড়ে গিয়েছিল। এই সময় তাইহোকু বিমানবন্দরে ফরমোসা সেখানে পৌঁছায়। 1945 খ্রিস্টাব্দের 18 আগস্ট দুপুর নাগাদ তাইহোকুতে 2 ঘন্টা থেমে থাকাকালীন সময়ে বিমানে আবার জ্বালানি ভরা হয়। প্রধান বিমান চালক এবং গ্রাউন্ড ইঞ্জিনিয়ার সংশ্লিষ্ট অসুবিধে হ্রাস করে, বিমান চালু হয়। বিভিন্ন হিসাব অনুযায়ী বেলা 2 এবং মোটামুটি বেলা 2:30 নাগাদ, যেটা গ্রাউন্ড ইঞ্জিনিয়াররা দেখেছিলেন, বিমান দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা 2 জন ব্যক্তি লেফটেন্যান্ট কর্নেল ন্যানোগাকি এবং সাকাই, সঙ্গে ডক্টর ইয়োশিমি যিনি হাসপাতালে সুভাষচন্দ্রের চিকিৎসা করেছিলেন এবং অন্যান্য মৃত্যু পরবর্তী ব্যবস্থায় যুক্ত ছিলেন। ফিগেসের রিপোর্টের বাকি 4 পৃষ্ঠায় তাদের সাক্ষাৎকার লেখা ছিল। লিওনার্দো গার্ডন নিজের সাক্ষাৎকার নিয়েছিলেন। লেফটেন্যান্ট কর্নেলগণ ননোগাকি এবং সাকাই, সাথে ডক্টর ইয়োশিমি, জাপানি আদেশ মতো যিনি এই সব চিকিৎসার জন্য ঘরে বসেছিলেন, এবং জাপানি অফিসার লেফটেন্যান্ট হায়াশিতা যিনি সুভাষচন্দ্রের চিতাভস্ম তাইপেইয়ের শ্মশান থেকে জাপানে বহন করেছিলেন। ইতিহাসের পাতা থেকে এই তথ্যগুলোই পাওয়া যায় যে সুভাষচন্দ্র বসুর মৃত্যু এইভাবেই বিমান দুর্ঘটনায় হয়েছিল। সুভাষচন্দ্র বসুকে নিয়ে আরও অনেক জানা অজানা তথ্য আমরা খুঁজে পেয়েছি। ওনার মৃত্যু নিয়ে অনেক হারহিম করা রহস্য আমরা পরের পর্বেতে নিয়ে আসতে চলেছি। জানেন কি সুভাষচন্দ্র জীবনে কী কী সম্মান পেয়েছিলেন, এরপর কী কী ঘটেছিল, তার জীবনের শেষ সময়ে আরও অনেক ঘটনা ঘটেছিল যেগুলো আজও আমাদের কাছে অধুরা, কোথায় কোথায় তার ছবি ব্যবহার করা হয়েছিল এবং কিভাবে সত্যি তিনি মারা গেলেন, আমরা এই সমস্ত কিছু তথ্য জানব আমাদের অন্তিম পর্বে। তো চলুন, আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।